সুদূর প্রবাসে কুদ্দুস মিয়া তার প্রিয়তমা তার টুনটুনি তার লাল টমেটোর জন্য পাঠিয়েছে সুদূর প্রবাস থেকে ডায়মন্ডের রিং। আর তোমরা যারা কুদ্দুস মিয়ার গার্লফ্রেন্ডকে দেখার জন্য ছটপট করছিলে, তারা এখনই দেখে নাও, আমি তার গার্লফ্রেন্ড আর আমার কাছে এসেছে সেই গিফটগুলো যেগুলো তোমরা এতদিন ভাবতে গিফটগুলো কোথায় যায়, তো এই গিফটগুলো আমার কাছেই আসে। তো আমি তার টুনটুনি পাখি, তো তার টুনটুনি পাখির জন্য পাঠিয়েছে এই যে সুন্দর একটা ফাল্গুনি শাড়ি, ফাল্গুনি শাড়ি, একই দিনে তো এই জন্য এই সুন্দর, তা আবার টার্সেল করা, আরও কিন্তু অনেক কিছুই পাঠিয়েছে, সেইগুলো দেখতে হলে কী করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই দেখো, তোমরা আবার হিংসা করো না, ঠিক আছে? তোমরা যারা ভাবতে এতগুলো গিফট কুদ্দুস মিয়া প্রবাস থেকে কার কাছে পাঠায়, পাঠায় হচ্ছে আমার কাছে, আমি হচ্ছে কুদ্দুস মিয়ার গার্লফ্রেন্ড। আর আমার নখগুলো ভেঙে যাচ্ছে, ঠিক আছে, এটা আবার ই করে নিও না। তো একটা সুন্দর শাড়ি আরও পাঠিয়েছে, এই দেখো একটা টু পিস, এটা কিন্তু কাপল সেট, তো কুদ্দুস মিয়া নিজের জন্য একটা কিনে রাখি দিচ্ছে, আর আমার জন্য শুধু এই যে প্যান্ট আর জামা পাঠিয়েছে। তো আরও কিন্তু আছে গিফট, কিন্তু একেবারেই শেষ না, অনেক গিফট। কালকে ভ্যালেন্টাইন ডে, তো আজ আমি তোমাদের সাথে আনবক্স করছি, ঠিক আছে? আরও পাঠিয়েছে এরকম সেম আরেকটা পাঠিয়েছে, ঠিক আছে? তো এইগুলো দেখো অনেক সুন্দর। কুদ্দুস মিয়া লাল টমেটো, আমি তার লাল টমেটো আর টুনটুনি পাখি, এই দেখো। আর এই প্যান্টের ডিজাইন এত সুন্দর, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, তোমাদের যাদের বয়ফ্রেন্ড নাই, তারা কিন্তু এরকম প্রবাসী একটা বয়ফ্রেন্ড ই করো, ঠিক আছে? তো কুদ্দুস মিয়া আরও পাঠিয়েছে এই যে আরেকটা কালার, কালারটা অনেক সুন্দর, তাই না? আমার কাছে তো খুবই সুন্দর লাগছে, এই দেখো এই যে। তো তার টুনটুনি পাখির জন্য পাঠিয়েছে, এইখানে দেখো আবার টার্সেল করা, পাঠিয়েছে টু পিস, টু পিস পাঠিয়েছে তার টুনটুনি পাখির জন্য আর লাল টমেটোর জন্য। এই দেখো, এটাও তোমাদের আমি সব মেলে মেলে দেখাই, যাতে করে তোমাদের একটু হিংসা হয়, আর যাদের বিয়েপ নাই তারা, তোমরা যাতে করে হিংসা একটু ই করো, ঠিক আছে? আমার কুদ্দুস মিয়ার পরে কিন্তু কেউ আবার নজর টজর দিও না, কেমন? তো এই দেখো আরও পাঠিয়েছে এই যে সুন্দর একটা কানের দুল, কেমন? সুন্দর না? অনেক সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে কি বলে, আমি অত ডিটেলসে জানি না, আমি শুধু পার্সেলটা রিসিভ করছি আর নিয়ে এসেছি। আর এই যে সুন্দর একজোড়া দুল আরও কিন্তু আছে, তার জন্য কী করতে হবে, একটু ধৈর্য তো ধরতেই হবে। আর এই দেখো আরেকটা দুল, এই দুলটা কেমন, সুন্দর না? অবশ্যই সুন্দর। তো তোমরা কিন্তু শুধু দেখবা, তোমাদের তো আর প্রিয়তমা নাই, তার প্রিয়তমার জন্য এই দেখো, আমি তার প্রিয়তমা, প্রিয়তমা লাল টমেটো। তো দুলটা কেমন, সুন্দর না বলো? তো আরও কিন্তু আছে, আরও কী কী আছে, আমার নখগুলো মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। তো আরও পাঠিয়েছে এই যে গলার একটা লকেট, লকেট বলবো না মালা বলবো, কী বলবো আমি নিজেই জানি না। তো যা ইচ্ছা তাই ধরতে পারো মালা বা লকেট। আরও কিন্তু আছে, এইটা সুন্দর, এরপরেরটা আরও বেশি সুন্দর। তো এই দেখো, এই যে তার প্রিয়তমার জন্য এইটা পাঠিয়েছে, মানে আমার জন্য আর কি। এই দেখো সুন্দরভাবে ধরে তোমাদের দেখাই কতটা সুন্দর। কী করতে হবে তার জন্য, বাইরে প্রবাসী ছেলের সাথে প্রেম করতে হবে, তাহলেই সুন্দর সুন্দর গিফট পাবা। শুধু অন্যের ভিডিও দেখলে হবে না, তো তোমরা শুধু ভাবো যে গিফটগুলো কোথায় যায়, কোথায় যায়, প্রিয়তমাটা কে, প্রিয়তমাটা আমি, তোমাদের আবার জেলাস হচ্ছে না তো, হলেও কিছু করার নাই। আর এই দেখো এটা কী বলো তো, এটা হচ্ছে ডায়মন্ডের রিং, আর সে তো প্রবাসে থাকে এই জন্য আর কি, পার্সেলে তো ফুলগুলা তো, গোলাপ ফুলগুলা তো থাকে না, এই জন্য আর্টিফিশিয়াল গোলাপের ভিতরে একটা ডায়মন্ডের রিং তার প্রিয়তমার জন্য পাঠিয়েছে। তো ডায়মন্ডের রিংটা সে তো দূরে থাকে, সে তো পরাই দিতে পারলো না, তো আমি এখন কি করব, আমি নিজের হাতেই নিজে পরে নিই। হ্যাঁ, আমাকে তো পরাই দেওয়ার কেউ নেই, দেখো নখের জন্য পড়তেই পারতেছি না, পড়তেই পারতেছি না, এই দেখো। তো আমাকে আমার ডায়মন্ডের রিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর এই ফুলটা কখনোই শুকাবে না, কত ভালোবাসা, তাই না? আরও কিন্তু পাঠিয়েছে,
আরও পাঠিয়েছে, তার জন্য ধৈর্য ধরে দেখতে হবে। আরও পাঠিয়েছে দুটো ব্লাউজ, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে রেড কালার। ঠিক আছে, তো তোমরা কুদ্দুস মিয়ার গার্লফ্রেন্ডকে দেখতে পেলে তার প্রিয়তমাকে, তো এখন থেকে আর বলবে না যে এত পার্সেল কোথায় যায়, সব আমার কাছে আসে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবে। তাহলে বাই বাই, টাটা।